জেল হত্যা দিবস উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগিবুল আহসান রিপু সহ অন্যান্য নেতারা। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।